এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি রাজস্থান থেকে বাংলাদেশে পর্যন্ত একটি অক্ষরেখা নতুন করে তৈরি হয়েছে। এরই প্রভাবে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাতে এই সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি কদিন দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাত হবে, কতটা বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত কি আর হবে, নাকি হালকা মাঝারি, নাকি বিক্ষিপ্ত, নাকি বৃষ্টিপাত আর হবেই না, কী পূর্বাভাস উঠে আসছে। বঙ্গোপসাগরে এখনও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু সক্রিয় রয়েছে। উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হওয়ার চান্স দেখা যাচ্ছে। নতুন আবার মেঘ তৈরি হচ্ছে ছোটো ছোটো করে, ফলে রাত থেকে সকালে এবং বেলার পর থেকে আবার একবার বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো আমরা দেখে নেব আসুন কী কী বলছে আবহাওয়া দপ্তর, সেগুলো একবার জানিয়ে দিই, তারপর আমরা এখানে ফেরত আসি। আজ আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন, এর পাশাপাশি বৃষ্টিপাত হলে সেটা কীরকম বৃষ্টিপাত হয়েছে আপনার মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন, নাকি বৃষ্টিপাত একদম পাননি এবং আকাশ কি এই মুহূর্তে পরিষ্কার, নাকি আবার মেঘলা মেঘলা হতে শুরু করেছে, অবশ্যই কমেন্ট করবেন। বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আর দেশের আবহাওয়া পরিস্থিতি কী রয়েছে সেটাও আমরা একটু অল্প করে দেখে নেব। বঙ্গোপসাগর কী পরিস্থিতিতে যাচ্ছে সেটাও আমরা দেখে নেব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একটা প্রেস রিলিজ করেছে 4 জুলাই। এই 4 জুলাইয়ের আবহাওয়ার আপডেটে কিন্তু দেখুন হেডিংয়েই লেখা রয়েছে সাবজেক্ট হিসাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে। সিস্টেম কি বলছে, সিস্টেম বলছে যে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত যে অক্ষরেখাটা বিস্তৃত ছিল সেইটা কিন্তু এখন একটু অন্য জায়গায় চলে গেছে। সেটা হচ্ছে যে উত্তর পূর্ব রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত যেটা উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে। এরই প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাতে। এবারে দেখে নিচ্ছি কী কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রথমে উত্তরবঙ্গ বলা রয়েছে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে চলবে উত্তরবঙ্গের 8টি জেলার মধ্যে, যার মধ্যে সতর্কতা রয়েছে অরেঞ্জ এবং ইয়েলো। অরেঞ্জ অ্যালার্ট মধ্যে বলতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দু একটি জায়গা করে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে, পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা এবং উত্তর দিনাজপুর জেলাতে। বুঝতে পারছেন, অর্থাৎ উপরের দিকের জেলার পাশাপাশি নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে 5 থেকে 7 উত্তরবঙ্গের, বিশেষ করে উপরের দিকের 5 জেলার পাশাপাশি মাঝে মাঝে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে হালকা ফুলকা বৃষ্টিপাত, মানে ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে। তবে 7 তারিখ থেকে একটু করে কমতে শুরু করবে। 7 এবং 8-এর মধ্যে দার্জিলিং, কালিম্পং বা দার্জিলিং, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতেই আস্তে আস্তে বৃষ্টিপাত থাকবে, কিছুটা উত্তর দিনাজপুর ধরতে পারেন কোচবিহার, আলিপুরদুয়ার। মূলত 8 তারিখের দিকে দার্জিলিং এবং আলিপুরদুয়ারই বলছে, বাকি তারপরে আপনি বুঝতে পারছেন যে 8 তারিখ থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ সাউথ বেঙ্গল বা দক্ষিণবঙ্গের জন্য বলছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে দক্ষিণবঙ্গে। আপনাদের বলেছিলাম যে এখানে রবিবার থেকে বা রবিবারের পর থেকে বা মানে সোমবার থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে, তো পরিবর্তন ওটা হতে পারে। তো ইতিমধ্যে 4 তারিখের জন্যই মাত্র সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর, যেটা উত্তর দক্ষিণ 24 পরগনা, পুরো পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে অদল বদল থাকতেই পারে। তো ইতিমধ্যে যদি কেউ ভারী বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বীরভূমের কথাও বলা রয়েছে এখানে। এবারে দেখুন ছবিটা একটু দেখিয়ে দিই, এইভাবে 4 তারিখের জন্য কিন্তু এইভাবে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইগুলোতেই থাকার কথা বলেছে, এবং 5 তারিখে একটা জোরালো বৃষ্টিপাত হবে উপরের দিকের 5 জেলার পাশাপাশি দিনাজপুর, 2 দিনাজপুরের দিকে। এরকমভাবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মানে মালদা সংলগ্ন এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল, মানে ঝাড়খণ্ডের কাছে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে ফলে তার প্রভাবে এখানে বৃষ্টিপাত বাড়তে পারে, ফলে বীরভূমের বর্ডার এলাকা বা ওই দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান বা মুর্শিদাবাদের দিকে আসতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে যে দেখুন এবারে কিন্তু সতর্কতা করে উঠিয়ে দিচ্ছে 5 তারিখ থেকে, মানে শুক্রবার থেকে, কিন্তু আমাদের বলে রাখি সতর্কতা না থাকলেও এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে, হয়তো সব জায়গাতে হবে না কিন্তু কিছু কিছু এলাকাতে হতে থাকবে, মেঘলা আকাশ থাকবে, মাঝে মাঝে রোদ এবং আংশিক মেঘলা আকাশ, তার মধ্যে কখনো একবার মেঘ এসে বৃষ্টিপাত 2-1 পশলা দিয়ে যেতে পারে এই সম্ভাবনা থাকছে। যাই হোক, আমরা উইন্ডের দিকে একবার দেখানোর চেষ্টা করছি সেটা।
তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা যেখানে ছিলাম একদম প্রথম দিকটাতে, যে মেঘ আস্তে আস্তে ছোট ছোট করে উঠছে, কোথাও কোথাও অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে না, ফাঁকা রয়েছে, কোথাও আবার মেঘ তৈরি হচ্ছে, কোথাও আবার মেঘ সেই মেঘ দেখে বৃষ্টিও হচ্ছে, আবার কোথাও কোথাও বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। আপনাদের মতামত কমেন্ট করবেন। এবারে আমরা দেখে নিই যে পূর্বাভাস কী পাওয়া যাচ্ছে, বৃষ্টির পরিমাণটা প্রথমে একবার দেখে নিই কী পরিবর্তন হয়েছে। 5 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কিন্তু কমার দিকে থাকছে, কারণ যেহেতু সোমবার থেকে বৃষ্টিপাত কমবে, তার মানে যদি হচ্ছে এখানে বৃহস্পতি শুক্র শনি রবি, তারপর 3 দিনের মধ্যে দেখুন দেখা যাচ্ছে যে 52 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এখানে মুর্শিদাবাদ বীরভূমের দিকে দেখা যাচ্ছে, 64-80ও দেখা যাচ্ছে। 5 দিনের মধ্যে সেটা মাত্র সামান্য বাড়ছে, তার মানে বুঝতে পারছি যে 4 দিন পর থেকেই মোটামুটি বৃষ্টিপাত কমে যাবে। এবং যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন, এই যে 84, যেটা যেটা ছিল 79, যেটা আছে 84, এটা 10 দিনে চলে আসছে, আবার 10 দিনের মধ্যে বাড়ছে। আর এখানে একটু ব্যাপার আছে দেখুন, এখানে আবার এই যে 5 দিনের পর থেকে বৃষ্টিটা, এই যে 5 দিন পর থেকে বৃষ্টিটা একটু কমছে, মানে 3 দিন পর থেকে একটু কমবে, কিন্তু আবার 10 দিনের মধ্যে আবার এলাকা আবার বৃষ্টিপাত বাড়ছে পরিমাণে। তার মানে আবার নতুন করে যেটা আমাদের বলছিলাম হয়তো 12 বা 13 তারিখের দিকে বৃষ্টিপাত আসতে পারে, সেটাই কি হবে? তো এই যে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আবার এখানে দেখুন, এই যে 158, আবার সেটাই কিন্তু কলকাতার দিকে হয়ে যাচ্ছে 166, মানে আরও 100 মিলিমিটার পরবর্তী 5 দিনের মধ্যে যুক্ত হচ্ছে কলকাতা হাওড়ার দিকে। এটা তো ভালো খবর, তার মানে আবার বৃষ্টিপাত আসবে এইগুলোতে। দেখুন 5 দিনের মধ্যে এই ছবিটা, আর 10 দিনের মধ্যে এই এলাকাগুলিতে আবার বৃষ্টিপাত ঢুকছে, মানে বরিশাল, রাজশাহী, খুলনা, তারপর অবশ্যই আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, 24 পরগনা, এই দিকগুলোতে বৃষ্টিপাত একটা ঢোকার চেষ্টা করছে। এইটা যদি 400 মিলিমিটার 10 দিন হয়, 5 দিন মানে আরও 5 দিনে উত্তরবঙ্গ বৃষ্টিপাত বাড়বে, তাহলে নতুন খবর আছে নিশ্চয়ই। দেখে নিচ্ছি আমরা এবারে কোনো সিস্টেম হবে কি, দেখি কোনো ঝড়ের হাওয়াটা বা কিছু নিম্নচাপ কিছু হবে নাকি। প্রথমে 5, 6, 7 দেখে নিচ্ছি কোনো ঘূর্ণি, 7 এখানে 8-7 তারিখের দিকে দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণি আছে এখানে এই জায়গাটায়, 7 তারিখের দিকে একটা ঘূর্ণি আছে যেটা উড়িষ্যার কাছে, নিম্ন একটা লো প্রেশার এরিয়া আছে, তার মানে 7 থেকে 8-এর মধ্যে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এইটা ওইখানেই গিয়ে এখানেই চলে যাবে, এখানে ঢুকে পড়ে, তারপর কিছু জলীয়বাষ্প ঢুকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দমকা হাওয়া থাকবে। এরপর আবার এটা কাল কিছু নেই, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত পাওয়া যাচ্ছে, 13 তারিখের মধ্যে। তো না, বড় কোনো সিস্টেম নেই বা কিছু সেরকম নেই, তবে একটা নিম্নচাপ পাকিস্তানের দিকে যাবে এইদিকে, সেটা আরব সাগরে, এদিকে কিছু নেই। তাহলে বৃষ্টিপাতগুলো বাড়ছে কীভাবে সেটা তো একটু দেখতে হবে, আমাদের চেক করে দেখাচ্ছি এখন কী হবে সেটাও দেখিয়ে দিই, এবং আগামী কয়েকদিনে কীভাবে বৃষ্টিপাত আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে এই জায়গাগুলোতে মেঘ নতুন করে তৈরি হয়েছিল, তো এদিকে ঝাড়খণ্ডের কাছে যেহেতু এখানের ওই ঘূর্ণাবর্ত কাজ করছে, এবং এখানে বাংলাদেশ এখানেও ঘূর্ণা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে, ফলে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এদিকে বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া, কিছুটা বীরভূমের দিকগুলোতে বা মুর্শিদাবাদের কিছু এলাকার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে। আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু কলকাতা, হাওড়া বা এদিকে নদিয়া, কিছুটা হুগলি, বাঁকুড়া এদিকে থাকতে পারে, এদিকে বৃষ্টিপাত আসতে পারে, রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, যেটা কলকাতা, হাওড়া, হুগলি 2-24 পরগনার বেশ কিছু অংশ সহ নদিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের মেহেরপুর, পাবনা রয়েছে, সিংড়া, মহাদেবপুর, বগুড়া এদের দিকে, মানে রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, চন্দ্রনগর, রানাঘাট এদিকেও বৃষ্টিপাত থাকে, চাকদা, শান্তিপুর, পাণ্ডুয়া, বনগাঁ বৃষ্টিপাত হতে পারে, কলকাতা, হাওড়া, নিউ টাউন, দমদম এদিকে, বরানগর থেকে শুরু করে সোদপুর এদিকেও বৃষ্টিপাত হবে, বারুইপুর, বিষ্ণুপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে। তবে পশ্চিমের দিকে, বাঁকুড়ার দিকে কিছু অংশে বৃষ্টিপাত চলে আসে, এখানে যে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে এখানেও কিন্তু মেঘলা হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, ভুটানের সিকিমের দিকে বৃষ্টিপাত থাকবে, এই যে ভারী হতে পারে বৃষ্টিপাত হতে পারে, তার জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত, এবং তার সঙ্গে রংপুর এবং রাজশাহীর দিকে বৃষ্টিপাত, এবং খুলনা বিভাগের ঢাকা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। 5 তারিখে কিন্তু বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হয়তো দেখা যাবে যে রোদ ফোদ বেরোতেও পারে, কিন্তু শুক্রবারে যেটা হবে দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে কিছু এলাকাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানে কিন্তু হবে, হয়তো ভারী বৃষ্টিপাত নাও হতে পারে, কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকতে পারে, যারা পুরো পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বা এবং তার সঙ্গে সামান্য কিছুটা ঝাড়, বাঁকুড়া এবং বীরভূমের দিকে থাকতে পারে, এবং কিছুটা আমাদের
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বর্ধমান নদিয়ার দিকেও হতে পারে, মালদা ও দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, রংপুর রাজশাহীর দিকেও রয়েছে, ময়মনসিংহ সিলেটেও রয়েছে। এবারে 5 তারিখে কিন্তু বৃষ্টিটা 6টা দেখে দেখুন খুলনা বিভাগের দিকেও রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনাও রয়েছে, তার মানে ঘুরিয়ে ফিরিয়ে এক দুবার হবে আর কি, যেটা বলেছি আর কি মোটামুটি হবে। তো শনিবারেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকছে, দক্ষিণবঙ্গেও হতে পারে, দক্ষিণবঙ্গে শনিবারেও কিন্তু এক দু পশলা বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হতে পারে, তবে কম বেশি হতে পারে। সব জায়গাতে বৃষ্টিপাত মানে বেশিরভাগ এলাকা মেঘলা হবে, তার মধ্যে আবার কলকাতা, উত্তর দক্ষিণ, হাওড়া, 24 পরগনা, নদিয়া থেকে হুগলি থেকে বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এদিকেও হতে পারে, বেলদা, বালিচক, এখানে দেখা যাচ্ছে যে গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি, কন্টাই, বেলদা, কন্টাই, জয়নগর, বালিচক, ঘাটাল, পাঁশকুড়া, উলবেড়িয়া, আরাম্বা, কতুলপুর, বিষ্ণুপুর সব দিকে হতে পারে। এছাড়াও চট্টগ্রাম রয়েছে, ঢাকা রয়েছে, ত্রিপুরার দিকেও আশেপাশে বৃষ্টিপাত এই 5 থেকে 6-এর মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে। আর আসামের উত্তর ভাগে কিন্তু এখনও বৃষ্টিপাত জোরালো থাকবে, ফলে ওদিকে জলমগ্ন এলাকা হবে। 7 তারিখের দিকে দক্ষিণবঙ্গে এক পশলা বৃষ্টিপাত হতে পারে। আর এই ঘূর্ণাবর্তের কারণে উড়িষ্যা সংলগ্ন আমাদের পশ্চিমের দিকে জেলাতে একটু বৃষ্টিপাত বাড়তে পারে, যেই জন্য পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর আর উড়িষ্যার এইগুলোতে ঝাড়খণ্ডে বৃষ্টিপাতটা বাড়তে পারে, কিন্তু তার প্রভাব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু মেঘলা বেশি হতে পারে সামান্য। 8 তারিখের দিকে বৃষ্টিপাত আমাদের দিকে কমে যাবে দেখা যাচ্ছে। এবারে বৃষ্টিপাত যেটা বারবার কথা বললাম, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে, মানে ভারী বৃষ্টিপাত হবে। 10 তারিখের দিকেও দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হবে। এবারে এই যে বৃষ্টির পরিমাণ আমরা পরিবর্তন দেখেছিলাম সেটা কবে থেকে হবে, 11 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ছে, 11 তারিখে আবার নতুন করে বৃষ্টিপাত আছে, এই জলীয় বাষ্প আবার ঢুকছে এবং এখানে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের কিছু এলাকা ধরে, বীরভূম, মুর্শিদাবাদ ওদিকে বৃষ্টিপাত কিন্তু বাড়ার চান্স রয়েছে, দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত রয়েছে। 11 তারিখ রয়েছে, 12 তারিখেও বৃষ্টিপাত হবে, এই জন্যই বাড়ছে, পরিমাণটা বৃদ্ধি দেখাচ্ছে, মানে আবার ওই যেটা আমাদের বলেছিলাম যে 12 তারিখ থেকে বৃষ্টিপাত বা 13 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে, তো দেখা যাচ্ছে এখানে আপাতত 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আবার বৃষ্টিপাত ঢুকে পড়বে, যেগুলো মূলত হালকা থেকে মাঝারির মধ্যে থাকতে পারে বিক্ষিপ্তভাবে। এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় রয়েছে, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, দক্ষিণ আসাম এবং মধ্য আসামের দিকেও রয়েছে, ডিব্রুগড়েও বৃষ্টিপাত হতে পারে। সুতরাং এই যে পরিবর্তন দেখা রয়েছে তার মানে 7 তারিখের পর 8, 9, 10 বা 11 হয়তো 4 দিন হয়তো বৃষ্টিপাত একটু দক্ষিণবঙ্গে কমে যেতে পারে, কিন্তু ওই আবার ওই সপ্তাহ শেষে আর কি সেই দিকে শুক্রবার শনিবারের মধ্যে আবার বৃষ্টিপাত কিছুটা ঢুকে পড়তে পারে, সেটা বৃহস্পতিবার হতে পারে আবার শুক্রবারে হতে পারে, এরকমভাবে রয়েছে। আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো চালু থাকবে, পুরোপুরি কমবে না, একটু কমবে, কিন্তু আবার নতুন করে দেখা যাচ্ছে পাহাড়ে আবার বৃষ্টিপাত হবে, এই যে নেপালের দিকে রয়েছে, উত্তর প্রদেশের দিকে রয়েছে, বিহারের দিকে রয়েছে, এইভাবে কিন্তু দেখা যাচ্ছে হতে পারে। আপাতত অনেকটাই বলে দিলাম, তো এইভাবে বৃষ্টিপাত রয়েছে। সুতরাং বৃহস্পতি, শুক্র, শনি এই কটাই উত্তরবঙ্গের পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও এক পশলা দু পশলা করে বৃষ্টিপাত হবে, মাঝে মাঝে বৃষ্টিপাত কমে যাবে, সবসময় হবে না, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো লেগে থাকবে। শনিবার পর্যন্ত আপাতত বৃষ্টিপাতের কিন্তু চান্সটা রয়েছে, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, আপাতত মাঝে মাঝে আপডেট পরিবর্তন করবে। তো দেখুন এই যে এদিকেও রয়েছে, ঝাড়খণ্ড দিকেও রয়েছে, উড়িষ্যার দিকেও রয়েছে, এই আপাতত রয়েছে খবর, এটাকে আর বড় করছি না। ধন্যবাদ।